টি-টোয়েন্টি লিগ মানে চার ছক্কার ঝনঝনানি। আন্তর্জাতিক ক্রিকেট তো আছেই, পাশাপাশি গেল কয়েক বছরে যে ক্রিকেট সকলের নজর কেড়েছে তা হলো ফ্র্যাঞ্চাইজি লিগ। এই লিগে থাকে টাকার ছড়াছড়ি। ক্রিকেট শুধু এখন প্যাশনের খেলাই নয়, ক্রিকেট অনেকটা হয়ে উঠেছে পেশাদারও বটে। কেউ চাইলে শুধুমাত্র টাকা উপার্জনের উদ্দেশ্যে ক্রিকেটে পা রাখতে পারেন। আইপিএল, সিপিএল এবং বিগ ব্যাশের মতো গেল কয়েক আসরে নাম কামিয়েছে বাংলাদেশের বিপিএলও। তারকায় ভরপুর বিপিএলে দর্শক মাতে চার ছক্কার মারে, আর তাই আমাদের এবারের আয়োজন বিপিএলের সর্বোচ্চ ছক্কা হাঁকানো দশজন খেলোয়াড় নিয়ে। দশ নম্বরে ইভিন লুইস। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ব্যাটসম্যান খেলেছেন ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসে। বিপিএলে 31 ম্যাচে মোট 57টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। 146 গড় স্ট্রাইক রেট নিয়ে তালিকায় দশম অবস্থানে আছেন তিনি। নয় নম্বরে মোহাম্মদ মিঠুন। মিঠুন খেলেছেন বরিশাল, খুলনা, রংপুর এবং সিলেটের দলে। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটসম্যান 89টি ম্যাচ খেলে হাঁকিয়েছেন 62টি ছক্কা, যা তাকে রেখেছে সর্বোচ্চ ছক্কার তালিকায় নয় নম্বর অবস্থানে। তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছেন এনামুল হক। ঘরোয়া লিগে বর্তমানে দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয় আছেন এর পরের অবস্থানে। খেলেছেন চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং সিলেট সানরাইজার্সের মতো দলে। 94 ম্যাচে এনামুল হক বিজয় হাঁকিয়েছেন 65টি ছক্কা, যা তাকে তালিকায় আট নম্বর অবস্থানে রেখেছে। সাত নম্বরে অ্যান্ড্রু রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু রাসেল শুধুমাত্র বিপিএল নয়, যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের জন্যই এক আতঙ্কের নাম। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডাইনামাইটস সহ খেলেছেন বেশ কয়েকটি দলে। অ্যান্ড্রু রাসেল মাত্র 50টি ম্যাচ খেলে হাঁকিয়েছেন 67টি ছয়, যাতে তিনি অর্জন করে নিয়েছেন সর্বাধিক ছয়ের তালিকায় সাত নম্বর অবস্থান। ছয় নম্বরে সাব্বির রহমান। বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান বাংলাদেশ জাতীয় দল থেকে দীর্ঘদিন ছিলেন বাহিরে, তবে সাম্প্রতিক সময়ে আবারও ফিরেছেন দলে। বিপিএলে তার পারফরম্যান্স অসাধারণ। 91টি ম্যাচে 70টি ছক্কা নিয়ে তালিকায় ছয় নম্বর অবস্থানে আছেন সাব্বির রহমান। পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদ হলেন পঞ্চপাণ্ডবের একজন। বাংলাদেশ দলের নির্ভরতার এক অন্য নাম মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ বিপিএলে 91টি ম্যাচ খেলে মোট 75টি ছক্কা হাঁকিয়েছেন, যা তাকে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। চার নম্বর মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে সবাই মিস্টার ডিপেন্ডেবল নামেই চেনে। দলের খারাপ সময়ে হাল ধরা মুশফিকুর রহিম ঘাম ঝরিয়ে দিতে পারেন যে কোনো প্রতিপক্ষ শিবিরে। মুশফিকুর রহিম রাজশাহী, সিলেট, চিটাগং এবং খুলনার দলে নির্ভরতার দায়িত্ব পালন করেছেন অনেক দিন। বিপিএলে 96 ম্যাচে হাঁকিয়েছেন 81টি ছক্কা, যার মাধ্যমে তিনি অবস্থান করছেন সর্বোচ্চ ছক্কার তালিকায় চার নম্বর অবস্থানে। তালিকায় তিন নম্বরে আছেন ইমরুল কায়েস। জাতীয় দলের ইমরুল কায়েস যেমনই থাকুন না কেন, বিপিএলে ইমরুল কায়েস যেন অন্য কেউ। কুমিল্লা ভিক্টোরিয়ানসের নির্ভরতার প্রতীক ইমরুল কায়েস। পাশাপাশি খেলেছেন রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেটের দলে। বিপিএলে 92টি ম্যাচ খেলে ইমরুল হাঁকিয়েছেন 83টি ছক্কা, যা তাকে অবস্থান করে দিয়েছে সর্বোচ্চ ছয়ের তালিকায় টপ থ্রিতে। তালিকায় এর পরের অবস্থানটি তামিম ইকবালের। বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল, যিনি কথা বলেন কম, ব্যাটে দেন পরিচয়। তামিম ইকবাল বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের একজন, বিপিএলেও ঠিক তেমনই। 79টি ম্যাচ খেলে তামিম ইকবাল মেরেছেন 84টি ছক্কার মার, যা তাকে রেখেছে সর্বোচ্চ ছক্কার তালিকায় দুই নম্বর অবস্থানে। এক নম্বরে ক্রিস গেইল। বিপিএলে সর্বোচ্চ ছক্কার কথা উঠবে, কিন্তু সেখানে ক্রিস গেইলের নাম থাকবে না, তা কি করে হয়। টি টোয়েন্টির জম ক্রিস গেইল বিপিএল মাতিয়েছেন বেশ কিছু বছর। ছক্কার মারে বাকি খেলোয়াড়রা ধারে কাছেও নেই ক্রিস গেইলের। মাত্র 52টি ম্যাচ খেলে তিনি মেরেছেন 143টি ছয়, যা তাকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। ক্রিস গেইল মানে ছক্কার ঝড়, আর তাই এ তালিকায় সর্বোচ্চ অবস্থানটি ধরে রেখেছেন ক্রিস গেইল। ক্রিকেটের এমন রোমাঞ্চকর তথ্যবহুল আরও ভিডিও পেতে সাথে থাকুন আমাদের চ্যানেলের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।